দিবেন হ্যাঁ আপনি তো আসছে তো আমি খুব দিছি তোমার কোন টাকা দিব ওর দরজা খোলার জন্য বড় রাম বসে আছে ওর বউ দরজা খুলবে না তো সকালে যে ছেলে বিয়ে করে বউ ফালাত হয়ে যায় রাত্রেবেলা কি বউ কি দরজা খুলবে ওই ছেলের জন্য ওর দরকার আমার আমার দরজা খোলা বুঝছো ও ভাববে যে ওর বউ দরজা খুলবে রাত্রেবেলা আর আমি এখন গিয়ে দাঁড়াইলে তারপর দরজা খুলে দেখবে আমি তাইলে ওর শাস্তি হবে শুনি তোমার মেয়ে বড় হয়েছে বিয়ে করছে ওদের ভালো মন্দ ওদেরকে বুঝতে দাও আমরা নাক না করলাম আরে এখানে নাক করানোর ব্যাপার তো নেই ওর তো একটা শাস্তিও দরকার আছে আচ্ছা ওর বউকে ফালাই রেখে গেছে শাস্তি দিলে ওর বউ দিবে তোমাকে তো ফালাই রেখে যায় নাই আমার ফালাই রেখে যাবে ওর এত বড় সাহস আমার ফালাই রেখে গেলো রাত্রি মেরে ওরে আচ্ছা ঠিক আছে পরে মারো ঘুমা 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 বাচ্চা হাত সরো তুমি তোর ফোন বন্ধ কেন খুলতেছি ফোন দাও না ভিতরে ঢুকবো না না কেন ফোন দাও তো বলতেছি হ্যালো তুমি দরজা খুললে না কেন দরজা খুলবো কেন তোমার লজ্জা করে না তোমার নতুন বউকে বাসার সামনে সারা রাত একলা ফেলে পালাই গেছো তুমি আমার সমস্যাটা বুঝো কালকে খুব ঝামেলা পড়ে গেছিলাম নিশ্চয়ই এমন কোনো ঝামেলা না যে নতুন বউকে ফেলাই রেখে চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি স্বীকার করতেছি যে আমি ভয় পাইছি কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো আজকে তো আমাদের বাসররাত বাসররাতে কি আমি বাইরে থাকবো আমাদের বাসররাত গতকালকে ছিল আর সেটা তুমি নষ্ট করছো আর এই জন্য আমি তোমাকে কোনোদিন মাফ করবো না আচ্ছা আপাতত ঢুকতে দাও খুব লজ্জা লাগতেছে এবার দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে দরজার ওই পাশে আমি আর দরজার ওই পাশে তুমি আর আমরা ফোনে কথা বলতেছি তাহলে বুঝো কালকে রাত্রে আমার কেমন লাগছিল আমি তো বলছি সরি প্লিজ 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 আচ্ছা এত কথা বলতে পারবো না এখন আমি ঘুমাইতে গেলাম শোনো আমি তো কিছু খাইনি তোমার সাথে একসাথে খাবো দেখে আমি খেয়ে ফেলছি তুমি খেয়ে নিও ভালো থেকো আমি গেলাম হ্যালো হ্যালো আরে মিয়া বাথরুম হয়ে গেছে তো না অসম্ভব আরে কি আমার চাপছে অনেক তোমাকে দিয়ে বিশ্বাস নেই প্রমিস করছি না আরে প্রমিস আর বাথরুম হয়ে গেছে অসম্ভব তোমাকে দিয়ে বিশ্বাস হতো বিশ্বাস হতো তুমি অসম্ভব ছাড়ো ছাড়ো